এই মুহূর্তের একটা বিগ আপডেট। সেবার ফালৰ পৰা আহিছে এখন গুরুত্বপূর্ণ জাননী। কিছুদিন আগতে সেবায় 2023 বর্ষৰ হবলগীয়া মেট্রিক পরীক্ষার মার্কিং প্যাটার্নটো সলনি করেছিল আর জাননী যোগে উল্লেখ করেছিল যে 2023 বর্ষৰ মেট্রিক পরীক্ষাত ইংলিশ, জেনারেল সায়েন্স, সোশিয়াল সায়েন্স আর জেনারেল ম্যাথমেটিক্স এই চারিখন বিষয়ত 45 মার্কস থাকিব ওয়ান মার্কর পৰা, অর্থাৎ 45 মার্কসৰ কোয়েশন কেবল ওয়ান মার্কর পৰাই আহিব। ঠিক একেদরেই দুদিন আগতে সেবায় আরো এখন জাননী প্রকাশ করেছে আর এই জাননীত সেবায় উল্লেখ করেছে যে এইবারের যেটু নবম শ্রেণীর বোর্ডের পরীক্ষা হব, এই নবম শ্রেণীর বোর্ডের পরীক্ষাতো থাকিব 45 মার্কস কেবল ওয়ান মার্কর পড়াই। আর আপনাদের ইয়াত প্রত্যক্ষ করেছে এই যখন সেবায় রিভাইজ সিলেবাস প্রকাশ করেছে, এই সিলেবাসত উল্লেখ করা হয়েছে যে নবম শ্রেণীর যেটু বোর্ডের পরীক্ষা হব বা যুর পরীক্ষা হব আগতে এইবর পরীক্ষাত থাকিব 50% কোয়েশন কেবল ওয়ান মার্কর পড়াই। ইয়ার ভিতর এম সি কিউ থাকিব আর ভেরি শর্ট আনসার কোয়েশনও থাকিব। তো আপনাদের এইখন ডাউনলোড করে লোব পারে সেবার অফিসিয়াল ওয়েবসাইটের পর নাইবা আমার ভিডিও ডেসক্রিপশনের পর এই যেটু পিডিএফ আছে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করবো। ইয়াত আপনাদের প্রথমে দেখা পাইছে যে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইয়াত দিয়া হয়েছে যে 45 মার্কস থাকিব ওয়ান মার্কর পর। ইয়াত ক্লিয়ারলি আপনাদের দেখা পাইছে, যদি ইয়াত আমি একটু জুম করে আপনাদের দেখাব বিচার যে অবজেক্টিভ এম সি কিউ 20 মার্ক, ভেরি শর্ট আনসার 25 মার্কস আর টোটাল 45 মার্কস থাকিব ওয়ান মার্কর পর। ঠিক একদরেই জেনারেল ম্যাথমেটিক্স, জেনারেল সায়েন্স, সোশিয়াল সায়েন্স এই তিনিখন বিষয়ত 45 মার্কস থাকিব ওয়ান মার্কর পড়াই। তো আপনাদের এই পিডিএফ ডাউনলোড করলে সকল ডিটেলস পাই যাব যে কোন চ্যাপ্টারের পর কিমান এম সি কিউ বা শর্ট কোয়েশন আসব, সকল ডিটেলস ইয়াত দিয়া হয়েছে।